أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى فاتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاءة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون سورة البقرة أرسلش وقال تعالى وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوف لعلكم تغلبون سورة الحميم سجدة سبشتك أرشن আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে বিশেষ করে আমরা বাংলাদেশগুলো বাংলাদেশে যতটুকু জানি বাংলাদেশে কাদিয়ানি শিয়া রাফিজি তারপরে চরমোনাই আঠরশি সবাই এবং কি যারা স্পষ্ট রসুল সাল্লাহ বিরোধিতা এবং কোরআনের আল্লাহর বিরোধিতা করে দেওয়ান ভাগ তারা উফেন বাংলাদেশ মাটিতে মাহফিল সভা সেমিনার করে কোনো সমস্যা নেই কেউ বাধা দেয় নাই আমরা বাংলাদেশে দেখছি এক শ্রেণীর হক্কালিপন্থী আলেম নামধারক লোকগুলা যখনই কোরআন এবং হাদিসের কোনো মাহফিল জন্য মহাবীর জন্য প্রস্তাব করে অথবা উপস্থিত বাধা প্রদান করে না হয় প্রোগ্রাম যখন ঘনিয়ে আসে বা প্রোগ্রামের উপস্থিত তারা বাধা দেয় মানুষকে মিথ্যা আশ্বাস করে যে তারা উগ্রপন্থী আমাদের জাতির কাছে বলা জাতিকে আমরা জানিয়ে দিচ্ছি আল্লাহর কাছে বলতে পারো যে আল্লাহ আমরা যতটুকু ক্ষমতা ততটুকু আমি বলছি ফসান মালিক তুমি কারণ ইব্রাহিম আলহ সাল সালাম যখন কাবাগর বাপ বেটা মিলিয়ে কাবাঘর তৈরি করলেন তখন আল্লাহ বলছে ইব্রাহিম তুমি মানুষকে হজের জন্য ডাকো ইব্রাহিম আলহ সাল্লা আসসালাম বলল আল্লাহ আমি ডাক দিব আমার ডাকটা শুনবে কে বলো তুমি ডাক দাও পুছিয়ে দেওয়ার মালিক আমার আমি পুছিয়ে দিব ঠিক আমাদের অন্তরে কতটুকু ব্যথা আমরা কতটুক সীমাবদ্ধ সীমাবদ্ধের মধ্যে আমাদের বক্তব্য আল্লাহ সাহেতে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ মুতিম্মা নুরিহি ওলাউ কারিয়াল কাফিরিন কাফিরুন ওলাউ কারিয়াল মুশ্রিকুন আল্লাহ সুরেব সফে সুরেন আছেন যাই হোক গত কয়েকদিন আগে গত সুগা আমাদের একটা মাহফিল ছিলেন সেখানে আমাদের সবকিছু প্রস্তুতি আমাদের সম্মানিত সাহেব বিন্দু উপস্থিত হয়েছেন বাংলাদেশের হকানি যারা তারা কিছু লোক গিয়া বাধা মাহফিল বাধা দিয়েছেন দেশের প্রশাসন কর্তৃপক্ষ চিন্তা করে দেখছে এখানে মারামারি হবে এ বিজন্য তারা আমাদের মাহফিল করতে দেন না তা আমাদের প্রশ্ন হলো এখানে কাদিয়ানি দেওয়ানবাগ যারা স্পষ্ট বাংলার মাটিতে বক্তব্য দেয় কেউ বাধা দেয় না এই হকানি পিস বাধা দেয় না একমাত্র হাদিসের মাফিলে বাধা দেয় কেন তারা জানে যে আহলুল হাদিস কথা বলবে কোন বাপের কথা না মায়ের কথা না বুজর্গের কথা না অলির কথা না খানকার কথা না তারা বলবে প্রত্যেকটা কথার পিছিয়ে কোরআন এবং হাসি হাদিস আল্লাহর বাণী রসুসামের পদত্ত প্রদর্শিত পদের কথা বলবে আর এই কথা যখনই মানুষের কারণে পৌঁছবে তারা চিন্তা করছে যে মানুষটা তো আমাদের ব্যবসায় লাল মাটি জ্বলবে এই জন্য যেভাবে ঠেকাও দলিল কোরআন যেমন আমি যে কথাটা আয়াত করছি সুরাতুল হামিম ফুসিলা সেজদার ছাব্বিশ থেকে সাতাশ আঠাশ আয়াতটা আপনারা পরে দেখবেন যখন মোহাম্মদ রসুল্লাহ আসাল্লাম কোরআন তেলাওয়াত করে মানুষকে জানাচ্ছেন ওই আসছেন আর মানুষের তেলওয়াত করে মানুষকে সতর্ক করছেন তখন কাফেরা চিন্তা করে দেখলো এই কোরআন যেভাবে তেলাওয়াত করা হচ্ছে আর যেভাবে মানুষ শুনতে আসে তো এইভাবে শুনে মানুষ যেভাবে হেদায়াত হচ্ছে আমাদের কাফেরদের নেতৃত্ব বেশিদিন দিন টিকবে না সুতরাং এই কোরআন পড়া বন্ধ করতে হবে শুধু বন্ধ না যারা শোনার ইচ্ছা করছে তারাও যে না শুনতে পারে সেই ব্যবস্থা করতে হবে আপনারা আল্লাহর ওয়াস্তে কোরআন কেন্দ্র একটা খুলে দেখেন না কাফরাজে যে সলা পরামর্শটা করেছিল সেই সলা পরামর্শ আজ বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর হক্কানি আলেম দাবিদার তারা সলাপর পরামর্শ করছে আমি কাউকে কাফের বলছি না কাফের বলার অধিকার আল্লাহর দেনা কাফরা যে কথা বলছি ঠিক একই কাজ আজকাল বাংলাদেশের অ্যাকশন হক কানে হুজুররা করতেছেন আল্লাহ বলেছেন আকাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফিল আল্লাকুম কাফরা সলাপর পরামর্শ করে মিটিং করে বললো মুহাম্মদ হোসেন যে কোরআন পড়তেছে এই কোরআন শুনশির মানুষগুলো যে হেদায়েত হচ্ছে angg কাফেরে লাল বাতি জ্বলবো তো তোমরা কি করো আকাল্লাযিনা কাফরো কাফরা বলো লা তাসমাউ লিহাযাল কোরআন তোমরা এই কোরআন শুনো না তো করব হট্টগোল করো কারণ যারা তোমরা তো শুনবা না শুনবা না হট্টগোল করো যারা শোনার ইচ্ছা তারা যাতে শুনতে না পারে আল্লাহ তুগলিবন তোমরা বিজি হইতে পারবা আজকে দেখেন আমরা যদি এখানে আমরা কি বলি যদি প্রকৃত পক্ষে তারা হকতানি হয়তো তাহলে বল ঠিক আছে আমরা শুনি তারা কি বলে যদি কোরআন বিরুদ্ধে হাদিস বিরুদ্ধে কোন কথা বলে আমরা আইনানুক ব্যবস্থা দিব এটা আমরা মাথা পেতে নিব আমরা 100% প্রস্তুত কিন্তু তাদের কথাছে না কোনো কথা নাই ওদেরকে কথা বলতে দেওয়া যাবে না কেন তারা কথা বললে মানুষ শুনবে আর মানুষ শুনলেই মানুষ নেটে ইন্টারনেটে ক্লিক করে দেখে হাদিসটা মিলিয়ে দেখে কোরআন একটা ভিডিও দেখে দেখা যায় মিলে যায় তখন আস্তে আস্তে হক্কানি ফিসাবদের লালবাতি জ্বলা শুরু করছে এইজন্য ওই মক্কার কাফের বলছে তোমরা কোরআন শুনো না আরে তোমরা তো শুনবো না না যারা শুনতেছে তারাও যাতে শুনতে না পারে তোমরা হট্টগোল করো তারা হট্টগোল ওয়াল গাউ হট্টগোল করো চিল্লা চিল্লি করো যাতে তারা করে না শুনতে পারে যারা শোনার ইচ্ছা মনে রাখবেন হে হক্কানি লোকগুলো আপনাদের কাছে বলছি আপ জাতিকে বলছি আপনি যতই চেষ্টা করেন আল্লাহ বলছে ওয়াল্লাহ মুতিম্মা নুরিহি ওয়ালাউ কারিয়াল কাফিরুন কাফেরদের কাছে যদিও খারাপ লেগে থাকে তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর ফজ্জিলিত আলোকে তারা নিপাতিত করতে চায় আল্লাহ বলছে কখনো সম্ভব নয় আল্লাহ এটা প্রচার করবে নি করবে আল্লাহ পোষাইবে নি পোষাইবেন তুমি তুমি কিছুই করতে পারবে না সুতরাং আমরা গভর্নমেন্টের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনার পুলিশ বিডিআর সেনাবাহিনী র্যাব ডিবি এনএসআই ডিএসআই দিয়ে আপনি প্রমাণ করুন আমরা যদি কোরআন হাদিসের কোনো কথা বিরোধী করে বলে থাকি রাষ্ট্র কোন দ্রী রাষ্ট্র দৃঢ় কথা বলে থাকি দেশ বিরোধী কোনো কথা বলে থাকি আপনি আইন অনুপ ব্যবস্থা নেন আমাদের কোনো আমার বাপ যদি বলে থাকে আইন অনুক ব্যবস্থা নেন আর যদি আমরা কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে থাকি হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে থাকি তাহলে আপনি আমাদেরকে কথা বলার সুযোগ করে দিতে হবে যদি না দেন কাল কেমতের মাঠে আল্লাহ আপনাকে আসামি করবে কেন করবে আপনি রাষ্ট্র সরকার আপে প্রশাসন আপনি বলছেন আপনি ধর্ম নিরপেক্ষ আমরা ওদিকে যাচ্ছি না যদি আপনি ধর্ম নিরপেক্ষ হন কাদিয়ানির মতো একটা যেটা আল্লাহ দাবি করছে তাকে মাহফিল করার সুযোগ করে দেন আটটি সুরেশ্বর কাদিয়ানি দেওয়ানবাগ যারা শিয়া তাদেরকে ফাগ্রাম করার অনুমতি দেওয়া হচ্ছে আমাদেরকে দেওয়া হচ্ছে না কেন তবে এর জন্য সরকারের কোনো দোষ নয় আমার দোষ সরকারের প্রতি অনুরোধ করছি আপনারা গোয়েন্দা দিয়ে দেখেন বাস্তবে কি আমরা কি কোরআন কথা বলছি না আমরা বাপের কথা মাফের কথা দাদার কথা হুজুরের কথা বলছি যদি আমাদের কথা কোরআন হাজির কথা হয়ে থাকে আপনি আমাদেরকে নিরাপত্তা দিয়ে আমাদের কথা জাতির কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিতে হবে যদি পৌঁছে দেন কি হবে কারণ রসুল সাল্লাহ রসুল কেউ যদি একটা ভালো কাজ করে আর ওই ভালো কাজটার যে সম পরিমাণ সাপোর্ট দিব ওই লোকটা ভালো কাজ করে যা সোয়াব পাইব যে সাপোর্ট দিছে সে সমন পরিমাণ সোয়াব পাবো মাননীয় দেশের প্রধান আপনাকে অনুরোধ করছি পুলিশ সেনাবাহিনী আর্মি বিডিআর বলছি যদি আমাদেরকে যে আমরা কি বলছি তাহলে আপনি আপনি হতে পারে এর বিনিময়ে পাবেন একতরফা কোনো কথা না শুনে আপনারা যাচাই করুন না হয় কিন্তু আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে যারা হক্কানি দাবি করে জাতির কাছে একটু শুয়ে একটু বিচার দিলাম আমরা কোরআন কথা বললে আমাদের কথাকে বাধা দেয় তো আত্ম কাউকে বাধা দেয় না তারা মানে তাদের উদ্দেশ্য হলো তারা জানে মক্কার কাফেরও জানতো মক্কার মুশ্রেকও জানতো যে মোহাম্মদ সাল্লাহ আলসালাম বলে তা সত্য সাসা আবু তালাবের কথা স্বীকার করছে বাবা তুমি যা করো তোমারটা সত্য কিন্তু বাবা আমি যে তোমার ধর্ম মানতে পারছি না ঠিক আজকে দেখেন তারা জানে যে আহুল হাদিসরা কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা বলে তারা নেতা মানে মোহাম্মদ সাল্লাহ আলি কিন্তু তাদের কথা জাতির কানে গেলে জাতি যাচাই করবে কারণ এখন হাতের কাছে নেট

রাখবেন এরপর আল্লাহ রব্লাহী বলছেন আপনি আজকে আপনি কথা শুনে আপনার মুরব্বীর কথা শুনে আপনি যে আজকে আমাদের মাহফিলে পণ্ড করে দিলেন সেদিন আল্লাহর বোসেন ওতাকু ইউম আল্লাহ তাজজি নাফসুন আন নাফসিন শেয়া ওয়ালা ইউ কবালুমিন না শাফা আতুম ওয়ালা ইউ ওখা জমিন নাহ আদ আলুম সেদিন সেদিন আল্লাহ রাবুল্লাহ সুলা বাকারাম আট চল্লিশ এবং সতেষ্ট মায়া এতে আছে আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আর তারা সাহায্য প্রাপ্ত হবে না সুরাতুল বাকারা আটচল্লিশ সুরাতুল বাকারা একশো তেইশ আল্লাহ পাক বলেছেন সম্মানিত দিন ভাই আপনাদের কাছে অনুরোধ করছি যাচাই করে দেখুন আমাদেরকে আপনি কি বলবেন সেদিন ওই যে আল্লাহ বলছেন

আমাদের কোরআন আমরা প্রচার করবই করব ইব্রাহিম আলাতু আসসালামকে হজের ডাক দিতে বলছেন ইব্রাহিম আলাতু আসসালাম সাহা আল্লাহ আমি হজের ডাক দিব আমার কথা শুনবে কি বলে তুমি ডাক দাও তোমার ডাক শোনার দায়িত্ব আমি পৌঁছানোর দায়িত্ব আমি কাজে আল্লাহ ফাক অবশ্যই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাহ জি নাজ্জাল আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ্জাল না জেকরা ওয়া আল্লাহ আমি নাজির করছি জিকির তথা কোরআন আর এর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি কাজে আল্লাহ তার হেফাজত করবে আমরা বাচ্চা আমাদের আমাদের সাধ্য অনুযায়ী সমতি আমরা প্রচার করবই করব আল্লাহ সেদিন দেখা যাবে এই মুক্তি এই মহাদ্দেশ এই হকানি লোক কোথায় ফালায় আল্লাহফাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক কামিন আসসালামু আলাইকুম